হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু হাই ফ্লেয়ার। আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখতে চলেছি সেটা ইসলামিক ভিডিও, এবং যে এটা একটা প্রতিবেদন, এবং সেই প্রতিবেদনটা হচ্ছে আরাফাত দিবসের তাৎপর্য এবং ফজিলত। তো এইটা নিয়েই ভিডিও, যত সম্ভব এই সময় যে ঈদ আল দাহ আধা যেটা চলছে সেই সময়কারই এটা বিষয়, এবং এটা হজের ব্যাপার। হজেও অনেক সময় এখন তো অনেকেই যাচ্ছে হজ করতে, মানে এইটাই সময় যত সম্ভব। তো যাই হোক, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো চ্যানেলের এবং ভিডিওর লিঙ্কের, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেবো, এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা আগে দেখে নিই, তারপর আরও কথা হবে। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك। নয় জিলহজ ইয়ামে আরাফা বা হাজিদের আরাফার ময়দানে অবস্থানের দিন। এই দিনটি মূলত হজের দিন। হজের এই দিনটির জন্যই পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মুসলমানরা আরাফাতের ময়দানে সমবেত হন। এদিনের ফজিলত ও তাৎপর্য অপরিসীম। আরাফার দিনকে মুসলমানদের জন্য ঈদের দিন, আল্লাহর পক্ষ থেকে রহমত এবং গুনাহ থেকে পরিত্রাণের দিন হিসেবে ঘোষণা করা হয়েছে। আরাফা শব্দের অর্থ হল পরিচিতি। হজরত দাহক রহমতুল্লাহি আলাইহি বলেন, হজরত আদম আলাইহিসাল্লাম ও বিবি হাওয়াকে বেহেশত থেকে পৃথিবীতে পাঠানো হয়েছিল। অবতরণের পর তারা একে অপরকে খুঁজতে খুঁজতে অবশেষে একদিন দুজন আরাফাতের ময়দানে নয় জিলহজ মিলিত হন। এই কারণেই ওই স্থানের নাম হল আরাফাত, আর ওই দিনটিকে বলা হয় আরাফার দিন। আরাফার দিনের ফজিলত সম্পর্কে বুখারি শরীফে বর্ণিত আছে, ইহুদিরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, আপনারা এমন একটি আয়াত পড়ে থাকেন, তা যদি আমাদের উপর নাজিল হতো তবে আমরা সেটিকে ঈদ হিসেবে উদযাপন করে দিনটিকে স্মরণীয় করে রাখতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এটি কখন ও কোথায় অবতীর্ণ হয়েছে আর নাজিলের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন তা আমি জানি। আল্লাহর শপথ, আমরা সবাই এ সময় আরাফাতে ছিলাম। এদিন আমাদের জন্য দুটি ঈদ ছিল। প্রথমত সেদিন ছিল জুমাবার, যাকে আমরা ঈদ হিসেবে উদযাপন করি। দ্বিতীয়ত সেদিন ছিল ইয়ামে আরাফা, যাকে হাদিসে ঈদের দিন হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। জুমার দিন ও আরাফার দিন ঈদের দিন, কেননা হাদিসের মধ্যে এই দুই দিনকে ঈদের দিন হিসেবে উল্লেখ করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর শুকর যে জুমা ও আরাফা আমাদের জন্য ঈদের দিন। যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানও পৃথিবীতে থাকবে ততদিন এ দুটি দিন মুসলমানদের জন্য ঈদের দিন হিসেবে গণ্য থাকবে। একটি হলো জুমার দিন, আরেকটি হলো ইয়াওমে আরাফা তথা আরাফার দিন। আরাফার দিনে আরাফাতের ময়দানে নবীজি ও সাহাবায়ে কেরাম যখন উফফে আরাফা করছিলেন, তখনই আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআনুল করিমে সর্বশেষ আয়াত নাজিল করে দিনকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা হিসেবে ঘোষণা করেছিলেন, আর সেটি হলো সূরা মায়েদা 3 নম্বর আয়াত। এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের উপর আমার নিয়ামতকে পূর্ণ করলাম, এবং ইসলামকে তোমাদের জন্য চূড়ান্ত দিন হিসেবে মনোনীত করলাম। এই আয়াত নাজিলের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 81 দিন পৃথিবীতে জীবিত ছিলেন। হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আরাফা দিবসের চেয়ে উত্তম কোনো দিন নেই। এই দিনে আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে নিয়ে গর্ব করে বলেন, তোমরা আমার ওই সব বান্দাদেরকে দেখো যারা বিক্ষিপ্ত ও এলোমেলো চুল নিয়ে অনেক দূর দূরান্ত থেকে আমার রহমতের আশায় ও শাস্তির ভয়ে আমার কাছে এসেছে। সুতরাং আরাফা দিবসের চেয়ে বেশি দোজখ থেকে মুক্তির আর কোনো দিন নেই। ওই দিন যে পরিমাণ লোক দোজখ থেকে পরিত্রাণ লাভ করবে অন্য কোনো দিন করবে না। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এক হাদিসে বর্ণনা করে বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা আরাফার দিন স্বীয় বান্দাদের প্রতি দৃষ্টিপাত করেন, যার অন্তরে বিন্দুমাত্র ঈমান থাকবে তাকে অবশ্যই ক্ষমা করে দেওয়া হবে। হযরত নাফে রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলাম, এই ক্ষমা কি সব ঈমানদারের জন্য নাকি শুধু আরাফাবাসীর জন্য? উত্তরে তিনি বলেন, এই ক্ষমা সব ঈমানদারের জন্য।
সহি মুসলিম শরীফে আবু কাতাদা রাহমাতুল্লাহি আলাই সূত্রে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আরাফা দিবসে রোজা রাখলে আশা করি আল্লাহ তাআলা রোজাদারের এক বছর আগের ও এক বছর পরের গুনাহ ক্ষমা করে দেবেন। তবে হযরত আবু হুরাইরা রাহমাতুল্লাহি আলাই সূত্রে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরাফা দিবসে হাজিদের আরাফাতের ময়দানে সমবেত হওয়ার দিন রোজা রাখতে নিষেধ করেছেন। অনেকেই হাজি সাহেবদের জন্য এই দিনে রোজা রাখা মাকরু বলেছেন, কারণ এই দিন তাদের জিকির, দোয়া ও মোনাজাতে লিপ্ত থাকতে হয় এবং অনেক বেশি পরিশ্রম করতে হয় রোজার কারণে, যাতে তারা দুর্বল না হয়ে যায়, সে কারণে হাজিদের সেদিন রোজা রাখা থেকে বিরত থাকার জন্য বলেছেন। তবে যারা সামর্থ্যবান তথা রোজার কারণে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থাকবে না, তাদের জন্য রোজা রাখাই উত্তম। আরাফাতের ময়দানে অবস্থান করা হাজিদের জন্য ফরজ। আরাফাতের ময়দানে হাজিগণ হাজির হয়ে আল্লাহর রহমতের আশায় থাকেন। সমবেত সবাই ইবাদত বান্দেগী ও গুনাহ মাফের জন্য কান্নাকাটি করে আল্লাহর জিকির, দোয়া, মোনাজাতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সর্বাত্মক চেষ্টা করে থাকেন। আর আল্লাহ তাআলা বান্দাদের ইবাদত বান্দেগী ও কান্নাকাটির বিনিময়ে তাদের ক্ষমা ও জান্নাত লাভের ঘোষণা দেন। তানভীর হাসান, সময় সংবাদ। 9 জিলহজ মাসের যে আরাফাতের ময়দানে সকল হাজিদের আর কি মিলিত হতে হয়, কারণ সেখানে গিয়ে যে মিলিত হওয়ার ঘটনাটা সেটা পূর্বেই উল্লেখ রয়েছে, এবং এখানে গিয়ে তারা তাদের যে পাপ বা যে সমস্ত ভুলগুলো করেছে সেগুলোর জন্য ক্ষমা চায়, এবং যাতে বেহেস্তের দরজা খুলে যায় তাদের জন্য সেটাই সেখানে গিয়ে চাওয়া হয় মূলত। এবং এটা এই এই একটা দিন যত সম্ভব এবং এই হজের সময় এটা হয়ে থাকে। অনেক অনেক বিষয়ে আমরা জানি না, আমরা বলতে আমি ভিডিও করছি, আমার কথা বলছি, এবং আমার সাথে যে থাকে এখন দুদিন হয়তো থাকছে না, সেও হয়তো জানে না বা অনেকেই জানে না, কিন্তু তোমরা জানো, আমরা জানি। কিন্তু এই জিনিসগুলো বিশেষ করে এই 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 ব্যাপারটা কিন্তু ফার্স্ট টাইম শুনলাম যে আরাফাতের যে ময়দানে এখানে গিয়ে মানে সবাইকে যেতে হয় একসঙ্গে এবং একটা পুণ্যের কাজ এটা, তো এই ব্যাপারটা ফার্স্ট টাইম শুনলাম। এর আগে বিভিন্ন ভিডিও দেখেছি, বিভিন্ন রকম দেখেছি, অনেক কিছু জানতে পেরেছি এবং নতুন নতুন এখনও যে জানার বাকি আছে সেটা আজকের ভিডিও দেখে জানতে পারলাম যে না, এখনও পর্যন্ত প্রচুর জানার বাকি আছে। এবং আস্তে আস্তে আমরা এই ভিডিও, এই ধরনের ভিডিও এবং অজানাকে জানবো আস্তে আস্তে, এবং তোমাদের সাথেও শেয়ার করে নেব। বিশেষ কিছু বলার নেই, ভিডিওটা তথ্যমূলক ভিডিও একটা ছিল এবং এর উপরে রিয়াকশন করার কিছু নেই। আমার মনে হচ্ছে এটা একটা তথ্যমূলক জ্ঞানবর্ধক একটা ভিডিও, সেই জন্য আমরা শুনলাম। আশা করি তোমাদেরও ভালো লেগেছে, আর আমার তো ভালো লেগেছে এবং অজানাকে জানতে পারলাম। ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো এবং সাথে সাথে চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই শেষ হচ্ছে, আগামী দিনে আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউন্ড।